রায়গঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ী যাকে আপনারা আপনাদের দলের জেলা কমিটিতে নিয়েছিলেন, তিনি বিজেপিতে যোগ দিল, এটাতে দলের কতটা প্রভাব পড়ে? আমরা 17 তারিখে যেটা জেলা কমিটির মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ে আমরা রিঙ্কু কল্যাণীকে বহিষ্কার করে দিয়েছিলাম। আমরা সেদিন সেটা প্রেস কনফারেন্সটা এই একটা কারণেই করিনি যে রিঙ্কু কল্যাণী হয়তো এই সুযোগটা নেবে যে আমাকে দল থেকে বের করে দিয়েছে বলেই আমি বিজেপিতে গেলাম। সর্বসম্মতিক্রমে আমরা 17 তারিখে মিটিংয়ে বহিষ্কার করে দিয়েছিলাম। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব রিঙ্কু কল্যাণী ছিল না। আর আজকে যেটা মিটিংটা হচ্ছে সেখানে যোগদান মেলা বলা হচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে নট ইভেন গ্রাম পঞ্চায়েতের কোনো নির্বাচিত প্রতিনিধি আপনাদের দলে যায়নি, পৌরসভার কোনো প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি যায়নি। আর যোগদান মেলা, যারা যারা বিজেপি করতেন তারাই আবার বিজেপিতে যোগদান করছেন। তো রিঙ্কু কল্যাণী বা ওনার বাবা দীনদয়াল কল্যাণী, ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব সম্বন্ধে আমি দু একটা কথা আমাদের সন্দীপ বিশ্বাসকে বলতে পারবো। আজকের যোগদান মেলা যেটা বিজেপির, সেটাকে মেলা বললে একটা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত যোগ দেয়নি, পৌর স্তরের কোনো ব্যক্তি যোগদান করেনি, কোনো সংসদীয় গণতন্ত্রের একজন ব্যক্তিও যোগদান করেনি, তাহলে আপনি যোগদান মেলা কি করে বলবেন? এটা যোগদান মেলা নয়, এটা আসলে একটা সাম্প্রদায়িক মেলা। তো আজকের পরে এই যে আজকে যে কর্মসূচি হলো বিজেপি, তাতে কি কোনো প্রভাব পড়বে? রায়গঞ্জ কোনো প্রভাব পড়বে না। সবাই জানেন রায়গঞ্জবাসী হাসছেন এদের কাণ্ড কারখানা দেখে, শহরের 5টা লোকও যায়নি। এই রায়গঞ্জের একটা গ্রামের লোককে দেখা পেলাম না। কোথা থেকে এনেছেন ওনারা নিজেরাই জানেন, জেলার বাইরে থেকে কত জায়গা থেকে লোক এনেছেন ওরা জানেন। বাবুলাল মারান্ডি দেখিয়ে কোথা থেকে ঝাড়খণ্ড থেকে লোক এনেছেন, তারপর পাশের উত্তর মালদার সাংসদকে দেখিয়ে উত্তর মালদা থেকে লোক এনেছেন, বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে লোক এনেছেন, বারুঘাট থেকে লোক এনেছেন, দক্ষিণ দিনাজপুর থেকে লোক এনেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোক এনেছেন। এই যোগদানমালা দেখিয়ে রায়গঞ্জের মানুষকে বিভ্রান্ত করা যায়নি, যাবে না। আগামী দিনে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সচেতন রায়গঞ্জবাসী এটা প্রমাণ করবেন। প্ল্যাকার্ড দেখেছি অনেক মানুষের হাতে, তো তাদের পরিবারকে নিয়েও রায়গঞ্জের মানুষ জানেন যে তারা কিভাবে মানুষের কাজ করেন, কি করেছেন। তাদের তো শব্দল করা হয়ে গেল, ফিনিশ, প্যাকেজ ফিনিশ হয়ে গেল, মানে নৃত্য সম্পূর্ণ হয়ে গেল। নির্দল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে বামপন্থ, বামপন্থ থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি। কোনো পার্টি বাড়িতে কোনো পতাকা ছিল না বা পতাকা ওঠেনি এরকম ওনারা আর দাবি করতে পারবেন না। গ্রামে কতটা প্রভাব পড়বে আজকে? গ্রামের কোনো মানুষ রিঙ্কু কল্যাণীর নামে কাউকে চেনেই না। প্রথমত তিনি একজন ব্যবসায়ী, আর দ্বিতীয় কথা আজকে যেটা হচ্ছে যোগদান মেলা, মিলন মেলার নামে, সেটা হচ্ছে বিজেপির কর্মী সভা এবং হিন্দুত্বের ধ্বজাধারী একটা সাম্প্রদায়িক সভা, এর বাইরে অন্য কিছু নয়। গ্রামের কোনো বুথ সভাপতি, কোনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য কেউ যায়নি, এবং আমাদের দলের কোনো সক্রিয় কর্মী বা আমাদের দলের বুথ স্তরের কোনো কর্মী পর্যন্ত আজকের সভায় যোগদান করতে যায়নি। গ্রামের কোনো প্রভাব পড়বে না। ভিজুয়ালটা করে দিই, ঘোরা আসলো। তো সভা হচ্ছে বিজেপির, তাতে রায়গঞ্জে কতটা প্রভাব পড়বে? দেখুন, বিজেপি ব্যবসায়ীদের পার্টি আর তৃণমূল হচ্ছে সাধারণ গরিব মানুষদের পার্টি, সাধারণ মানুষদের পার্টি। আজকে একজন ব্যবসায়ী যোগ দিয়েছে, এটাই স্বাভাবিক। এরা এই ব্যবসায়ী বিগত দিনে আমাদের যারা আগেই দল ছেড়েছে, বড় বড় নেতা মন্ত্রী, তাদের কাছে অনেক রকম সুযোগ সুবিধা নিয়েছে। এবং বিভিন্ন গাছ থেকে শুরু করে বিভিন্ন টেন্ডার ফেন্ডার আদায় করেছে, তারা একটু আগে গেছে, ইনি পরে যাবেন আমরা জানতাম, সেটাই আজকে হয়েছে। তো এতে কোনো প্রভাব পড়ার কোনো বিষয় নেই, কোনো রাজনৈতিক মানুষ ওখানে যায়নি, একজন ব্যবসায়ী গেছেন। আর যে ভিড়টা দেখানোর চেষ্টা হয়েছে সেটা সম্পূর্ণ বিহার, আমাদের মালদা, উত্তর দিনাজপুরের খুবই সামান্য, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং ডিস্ট্রিক্টেরও কিছু লোকজন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। প্রচুর পয়সা আছে, প্রচুর টাকা আছে ওদের কাছে, সেই টাকা দিয়ে ওরা দেখাচ্ছে, মানুষকে একজোট করেছে। তো এটার সাথে রায়গঞ্জের কোনো বিষয় নেই, উত্তর দিনাজপুর জেলার কোনো প্রভাবের কোনো বিষয় নেই।